আর লাইনে দাঁড়িয়ে আউটডোরের টিকিট করাতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই অনলাইনে মিলবে টিকিট সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য। মঙ্গলবার দুপুর থেকে এই সুবিধা চালু করলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, অনলাইন টিকিটের জন্য কোনো ফি নেওয়া হবে না। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ বিভাগ, গাইন বিভাগ, শিশু বিভাগ থেকে শুরু করে কমপক্ষে 15 বিভাগের আউটডোর হয়েছে। এর মধ্যে সাধারণ বিভাগের আউটডোরে রোগীর সংখ্যা সব থেকে বেশি হয়। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত বিভাগ মিলিয়ে দৈনিক প্রায় 2000-এর বেশি রোগী আউটডোর থেকে পরিষেবা পেয়ে থাকেন। আর সমস্ত রোগীকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাতে হতো। এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল কল্যাণ খা বলেন, SSKM হাসপাতালে সফল হওয়ার পরেই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর অনলাইন টিকিট চালু করা হলো। তিনি জানান, এই টিকিটের জন্য একটি কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করেই করা যাবে টিকিট। এতে লাইন দিয়ে দাঁড়াতে হবে না রোগী বা তার পরিবারের লোকেদের। এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল কল্যাণ খা কি জানান, আউটডোরে এই মুহূর্তে আমাদের সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত মেডিকেল কলেজে একটা কিউআর কোড থাকবে আউটডোর কাউন্টারের সামনে, এবং সেই কিউআর কোড যে কোনো মানুষ যদি তার ফোন থেকে স্ক্যান করে নেয় তাহলে সে কিন্তু নিজেই নিজের যে আউটডোর টিকিট সেইটা মোবাইলে তৈরি করে নিতে পারবে। শুধুমাত্র তার যে প্রিন্ট করাটা সেইটা আমরা হাসপাতালের থেকে করে দেবো। এখানে আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে যে যা যিনি করতে পারবেন না এই বিষয়টা তার জন্যও কিন্তু কাউন্টার খোলা থাকছে এখন যেভাবে টিকিট করা হয়। এটাতে সুবিধে যে হবে যেটা, সেটা হচ্ছে যে আমার যদি ধরুন 10 জনের মধ্যে 3 জনও এইভাবে কিউআর কোড দিয়ে টিকিট বের করে নিতে পারেন তাহলে আমার কিন্তু যে আউটডোরে লাইন হচ্ছে টিকিটের জন্যে সেইটা 1/3 কমে যাবে। সুতরাং মানুষের যে দাঁড়িয়ে যে কষ্টটা হয় সেই জিনিসটা কিছুটা হলেও তাদের সুবিধে হবে। এবং এটা প্রথম SSKM-এ এটা ট্রায়াল দেওয়া হয়েছিল, খুবই সাকসেসফুল হওয়ার জন্যে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের নির্দেশে আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ অন্য সব মেডিকেল কলেজের মতোই এটা চালু করতে চলেছি। আগামী দিনে কয়েকটা দিন আমাদের ট্রেনিং ইত্যাদির জন্য সময় লাগতে পারে। স্যার, একটা বিষয়, এর আগেও জলপাইগুড়ি মেডিকেল কলেজে যেটা করা যায়, এটা দুই পক্ষেই সুবিধা, তার কারণ ই প্রেসক্রিপশান মানেই বুঝতেই পারছেন সেটা টোটাল ডিজিটাল। আমার এখানে সমস্ত ডেটাটা থেকে যাচ্ছে যে কোন পেশেন্টের কী হয়েছিল, তার ওই শুধু যদি আমরা আউটডোরের যে নাম্বারটা বা ই প্রেসক্রিপশানের নাম্বারটা পেলেই কিন্তু আমরা তার আগের কী হয়েছিল, কী কী ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো সমস্ত কিছু তার কিন্তু আমার কাছে ডেটা থেকে যাচ্ছে। যেমন আগে যেটা হতো যে একটা প্রেসক্রিপশান হারিয়ে গেলে, কাগজটা হারিয়ে গেলে আমরা আর কিছুই পেতাম না, কিছুই থাকতো না, এইটা একটা সুবিধে। আর দ্বিতীয় হচ্ছে যে এটা দুতরফেই সুবিধে, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশান করছেন, ধরুন একই প্রেসক্রিপশান সারাদিনে হয়তো 100 বার লিখতে হচ্ছে, সেটা আমার কাছে সেফ থেকে যাচ্ছে। সেই জিনিসটা আমার কিন্তু ডাক্তারবাবুদের জন্য অনেক তাড়াতাড়ি, মানে কি রোগীদেরকেও দাঁড়াতে কম হবে, এইটা যেমন হলো। আর ই প্রেসক্রিপশনের ব্যাপারে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে 2 ডিপার্টমেন্টে ই প্রেসক্রিপশন চলছে, চালু হয়ে গেছে। আইতে চলছে চোখের যে আউটডোর, এবং রেডিওথেরাপি যেখানে ক্যান্সারের আউটডোর, সেটা ছাড়াও আগামী মাস থেকে আমরা আরও 5 ডিপার্টমেন্ট চালু করছি। সেখানে বড় 3 ডিপার্টমেন্ট আমাদের মেডিসিন, সার্জারি এবং গাইনিতে চালু হচ্ছে। তার সঙ্গে আমরা ফিজিক্যাল মেডিসিন, যেটা ফিজিওথেরাপি বলে মানুষ জানে, এবং আমরা এই বাকি ডিপার্টমেন্টগুলোতেও যখন ই প্রেসক্রিপশান চালু হয়ে যাবে তখন এই কিউআর কোডের মাধ্যমে যে ডিজিটাল যে আপনার আউটডোর টিকিট এবং ই প্রেসক্রিপশান একসঙ্গে জুড়ে দিতে পারবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।